আপনার কি মনে হয় আপনার মধ্যে কোনো প্যাশন নেই আর এই কারণে আপনি কখনো সাকসেস হতে পারবেন না? আর যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার ভুল ধারণা দূর করে দেবে এবং সঙ্গে আপনাকে এমন কিছু কথা শেখাবে যা আপনাকে সফল হতে অনেক সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। যদি আপনারও এমনটি মনে হয় যে আপনার মধ্যে কোনো প্যাশন নেই, তাহলে সবার প্রথমে একটি কথা মাথায় রাখুন, আপনার ভিতরে কোনো না কোনো প্যাশন তো অবশ্যই আছে, কিন্তু আপনি এখনো সেটা জানেন না যে সেটা কি। আর আপনার মধ্যে যদি কোনো প্যাশন না থাকতো তাহলে আপনি এই ভিডিওটি না দেখে অন্য কোনো ফানি ভিডিও বা সানি লিওনের ভিডিও দেখতেন। সাথে আমি আপনাকে প্রমিস করছি যে আপনি আপনার প্যাশনকে অবশ্যই পাবেন এবং তার সঙ্গে আপনি সেই সফলতাও পাবেন যার আপনি যোগ্য। KFC-র নাম তো আপনারা সবাই শুনেছেন। KFC-র ফাউন্ডার শুরুর জীবনে কিছুদিন উকিলের কাজ করেছেন, কোম্পানিতে ম্যানেজার ছিলেন, চাকরি করেছেন, অনেক ছোট ছোট বিজনেস করেছেন যাতে তার কোনো প্যাশন ছিল না। এইসব করতে করতে তার বয়স হয়ে যায় 40 বছর। তারপর তিনি বুঝতে পারেন তার প্যাশন হলো লোককে খাবার খাওয়ানো। আর আপনাকে বলতে হবে না, ওনার প্যাশনকে খুঁজে পাওয়ার পরে উনি যে সফলতা পেয়েছেন তা ওনার যাবার পরেও কম হয়নি। আপনি হয়তো এখন ভাবছেন যে যতক্ষণ আমি আমার প্যাশনকে পাবো না ততক্ষণ আমি কি করব। তাহলে এর সহজ উত্তর হলো, কিছু না কিছু করতে থাকুন। বেশিরভাগ লোক তাদের প্যাশনকে খুঁজে পায় না, কারণ তারা তাদের সমস্ত এনার্জি প্যাশনকে খুঁজতে ব্যয় করে দেয় এবং যে কাজ সে করছে সেটিকে মন দিয়ে করে না। আর কিছু লোক তো প্যাশনকে খোঁজার জন্য কোনো কাজই করে না। এরা বলে যখন প্যাশনকে খুঁজে পাবো তখন কাজ করব। আপনাকে একটি জিনিস বুঝতে হবে, আপনি আপনার প্যাশনকে কখনো খুঁজতে পারবেন না, বরং যখন আপনি আপনার কাজে 100% দেবেন তখন আপনার প্যাশন আপনাকে খুঁজবে এবং তারপর আপনাকে সেই সফলতা দেবে যা আপনি সবসময় চেয়ে থাকেন। ফেসবুকের ফাউন্ডার মার্ক জুকারবার্গ বর্তমানে একে অপরের সঙ্গে যুক্ত করাটাই ওনার প্যাশন, কিন্তু ফেসবুক শুরু করার আগে তিনি এই বিষয়ে কোনো কিছু ভাবেননি। তিনি তার কলেজের প্রজেক্টকে নিয়ে ফেসবুক তৈরি করেন এবং যখন ফেসবুক সফল হয় তখন মার্ক তার প্যাশনকেও খুঁজে পায়। অ্যামাজন পৃথিবীর সবথেকে বড় দোকান, কিন্তু এটি শুধুমাত্র বই বিক্রি থেকে শুরু হয়েছিল। গুগলের ফাউন্ডার গুগলকে তৈরি করার আগে কখনো ভাবেইনি যে তারা একটি কলেজের প্রজেক্ট দ্বারা পৃথিবীর সবথেকে বড় কোম্পানি তৈরি করে দেবে। আমি আপনাকে এরকম হাজার হাজার উদাহরণ দিতে পারি যেখানে অ্যাকশন আগে হয়েছে এবং প্যাশন পরে এসেছে। তাই বন্ধুরা, যদি আপনার এখনও মনে হয় আপনার মধ্যে কোনো প্যাশন নেই, তাহলে আমি আবার আপনাদের বলবো, আপনাদের সবার মধ্যেই প্যাশন আছে। শুধুমাত্র আপনাকে আপনার প্যাশনের কাছে যেতে হবে, একদম ওইভাবে যেভাবে পৃথিবীর বাকি সফল লোকগুলো তাদের প্যাশনের কাছে গেছে। আপনার মতোই ওদেরও প্যাশন সম্পর্কে কোনো কিছু জানা ছিল না যতক্ষণ না প্যাশন ওদের খুঁজে না নিয়েছে। কিন্তু আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে যে তারা তাদের প্যাশনকে এই কারণে খুঁজে পেয়েছে কারণ তারা সবাই কিছু না কিছু করছিল আর সেটি নিজের মন থেকে করছিল। এরাও অনেকবার ফেল হয়েছে, তারা তাদের ফেলিওর থেকে শিক্ষা নিয়েছে এবং হাসি মুখে কাজ করে গেছেন। তাই যদি আপনার মনে হয় আপনার মধ্যে প্যাশন নেই, তাহলে আপনি আপনার চিন্তাকে বদলে দিন। আপনি যা করছেন সেটিতে আপনার 100% এফোর্ট দিয়ে করুন। যদি আপনি চাকরি করেন সেখানে আপনি আপনার 100% দিন। আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনি আপনার 100% এফোর্ট দিয়ে পড়াশোনা করুন। আর যদি কখনো আপনার মনে হয় আপনার নতুন কিছু করার দরকার, তাহলে সেটি করার জন্য কখনো পিছু পা হবেন না। আপনি ওই নতুন কাজটি করুন, তাহলে আপনার প্যাশন আপনাকে খুঁজে নেবে। আর আপনি যদি আপনার প্যাশনের অপেক্ষায় কিছু না করেন, তাহলে বিশ্বাস করুন আপনি পৃথিবীর সবথেকে বড় ভুল করছেন। তাই নিজের 100% এফোর্ট দিয়ে কিছু না কিছু করতে থাকুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে বলুন আপনার মতামত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন, কারণ আপনার জীবনকে সহজ করাই সহজ জীবনের একমাত্র উদ্দেশ্য। ধন্যবাদ।